তুমি নিজে নামাজ পড়বা, স্বামীকেও নামাজ পড়াবা। পুত্রবধূ আয়েশার উদ্দেশ্যে এমন মন্তব্য করেছেন নায়ক ওমর সানি। ঢাকায় সিনেমার 90-এর দশকে নাম্বার ওয়ান চিত্রনায়ক ওমর সানি। চলচ্চিত্রের জনপ্রিয় তারকা এখন অভিনয়ে নিয়মিত না হলেও সরব থাকেন বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে। পর্দার এই নায়ক প্রায় সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে নানান প্রতিবাদ কিংবা মন্তব্য লেখেন, এমনকি নিজের পারিবারিক বিষয় নিয়েও কথা বলেন তিনি। সেই ধারাবাহিকতায় মঙ্গলবার 28 জুন ওমর সানি নিজেদের পারিবারিক বেশ কয়েকটি ছবি পোস্ট করেন। ক্যাপশনে লিখেছেন, আয়েশা আমার বৌমা, আমার আরেকটা বাচ্চা, আলহামদুলিল্লাহ তোমার মতো একটি মেয়ে আমার ছেলের বউ হিসেবে পেয়েছি, মা আজকে তোমার জন্মদিন, আজকে আমার চাওয়া আল্লাহর কাছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বা, স্বামীকে পড়াবা, আমাদের সংসার আগলে রাখবা, শত প্রতিকূলতার মাঝে আমার মায়ের ভূমিকায় অবতীর্ণ হবা, শুভ জন্মদিন আয়েশা, শুভ জন্মদিন। প্রসঙ্গত, বছরখানেক আগেই ছেলেকে বিয়ে করিয়ে ঘরে নতুন অতিথি নিয়ে এসেছেন ওমর সানি মৌসুমী। ফারদিনের বউ সাদিয়া রহমান আয়েশা কানাডা প্রবাসী হলেও জন্মসূত্রে বাংলাদেশী, বাড়ি কুমিল্লায়, কানাডাতেই পড়াশোনা করেছেন, বেড়ে উঠেছেন। বিয়ের কয়েক মাস আগে ফারদিনের সঙ্গে পরিচয় হয় তার। পরিচয় থেকে বন্ধুত্ব, ভালো লাগা, সেই ভালো লাগার সূত্র ধরেই দুই পরিবারের আলোচনায় বিয়ে সম্পন্ন হয়েছে তাদের। দর্শক, বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে।